অভিযোগ হচ্ছে যে রামকৃষ্ণ মিশন স্কুলে আমি এখন প্রেজেন্ট আছি এখানে প্রথম থেকেই ক্যান্ডিডেট নিজে ভেতরে ঢুকে যাচ্ছে ইভিএম এর কাছে চলে যাচ্ছে টিএমসি ক্যান্ডিডেট এবং প্রতিটা রুমে আর কি চার পাঁচ জনকে লাইনে দাঁড় করিয়ে রেখেছে ওদের লাইন সকাল থেকেই শেষ হচ্ছে না ওদের লাইন সকাল থেকেই শেষ হচ্ছে না ওরা কি করছে ওদেরকে ভোটারদেরকে ভয় দেখিয়ে ইভিএম এর সামনে নিয়ে যাচ্ছে ওখানে বোতাম টেপাচ্ছে এবং আবার গিয়ে লাইনে দাঁড়িয়ে যাচ্ছে যখন আমি পুলিশকে কমপ্লেন করছি তখন আবার গিয়ে লাইনে দাঁড়িয়ে যাচ্ছে তো এখানে পুরোপুরি ছাপ্পা ভোট হচ্ছে এবং যাদের ভোটার কার্ড নাই তাদেরও ভোট হয়ে যাচ্ছে এবং প্রশাসন এই ব্যাপারে একদম নীরব এবং হিন্দি স্কুলে আমি যখন গেছি হিন্দি স্কুল থেকে খবর পাচ্ছি ওই ইভিএমের ওই যে বক্সটা আছে সেই বক্সটাকে এমনভাবে রাখা হয়েছে যেন বাইরে থেকে বোঝা যায় যে কে কাকে ভোট দিচ্ছে এবং ওখানে জিতেন বলে একটা ছেলে আছে ওই ছেলেটার বিরুদ্ধে ডায়েরিও আছে থানায় তাও ওকে অ্যারেস্ট না করে ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকদেরকে বলছে যে এখানে বোতামটা টিপেন তো এখানে সম্পূর্ণ বেআইনিভাবে ভোটটা হচ্ছে কমপ্লেন করেছেন কমপ্লেন আমি এসডিও সাহেবকে করেছি ওপরে করেছি এবং ইলেকশন কমিশনেও কমপ্লেনটা জানিয়েছি হ্যাড গিভিন টু রাইট কখনো পারি না আমি কি করছেন না না তো আপনি লয়ারটা তো ঠিক করতে পারেন সেটা করছি তো কই হচ্ছে এখানে তো ভোটার আতঙ্কিত হয়ে যাচ্ছে ক্যান্ডিডেট নিয়ে চলে যাচ্ছে থ্রেট করছে ভোটার আতঙ্কিত হয়ে যাচ্ছে কেউ আতঙ্কিত হচ্ছে উৎসবের মেজাজে ভোট হচ্ছে দেখছো না